দেখো সঙ্গীতা, গতকাল আমরা দেখেছিলাম অশোকনগর কল্যাণকার পুরসভা, কর্তা পুরসভা এবং বিভিন্ন জায়গায় গহিহাটি পুরসভা বিভিন্ন জায়গায় প্রার্থী বিক্ষোভে ছবিছিল। আজকে সকাল হতেই বিভিন্ন জায়গা থেকে প্রার্থী বিক্ষোভের খবর আসতে শুরু করেছে। প্রথম ঘটনাটি ঘটে উত্তর ব্যারাকপুর পুরসভা 23 নম্বর ওয়ার্ডের, যাকে প্রার্থী করা হয়েছে নবীন ভট্টাচার্য। তিনি কয়েকদিন আগে তৃণমূলে যোগদান করেন। ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির প্রাক্তন সভাপতি, এলাকার বাসিন্দাদের বক্তব্য, সদ্য বিজেপি থেকে তৃণমূলে এসছেন, তাকে তারা মানছেন না। তার দাবিতে, তাকে বদল করার দাবিতে তারা সকালবেলা এস এন ব্যানার্জি রোড মনিরামপুরে অবরোধ শুরু করে এবং প্রায় আধ ঘন্টা অবরোধ চলে। ব্যারাকপুর থানা পুলিশ এলে পুলিশের সঙ্গে তৃণমূল কর্মীদের বচসা হয়, তারপরে অবরোধ ওঠে, এরপর তৃণমূল কর্মীর এলাকায় মিছিল করে। পরবর্তী ঘটনাটি যেটি ঘটে যে বারাসাতের কাজীপাড়ায় যশোর রোডে 1 নম্বর রেলগেটের কাছে তৃণমূল কর্মীরা অবরোধ শুরু করেন এবং কিছুক্ষণ আগে অবরোধ ওঠে। ব্যাপক যানজট তৈরি হয়েছে এই মুহূর্তে যশোর রোডে এবং তাদের অভিযোগ যে বারাসাত পুরসভার 2 নম্বর ওয়ার্ডে যাকে প্রার্থী করা হয়েছে মিলন সর্দার, তিনি দুর্নীতিগ্রস্ত, এলাকায় তার নামে একাধিকবার পোস্টার পড়েছে, তা সত্ত্বেও মিলন সর্দারকে বহিরাগত এবং তিনি অন্য ওয়ার্ডের প্রাক্তন পুর প্রতিনিধি ছিলেন, তাকে 2 নম্বর ওয়ার্ডে প্রার্থী করা হয়েছে তাকে তারা মানতে চান না। সেই কারণে তৃণমূল কর্মীরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখায় এবং রাস্তা অবরোধ করে। বারাসাত থানার পুলিশ গিয়ে কিছুক্ষণ আগে অবরোধ তুলেছে, কিন্তু এখন যশোর রোডে ব্যাপক যানজট রয়েছে। কিন্তু এই যে জায়গায় জায়গায় যে তৃণমূল কর্মীদের বিক্ষোভ প্রার্থী পরিবর্তনের দাবিতে, এই ব্যাপারে জেলা তৃণমূলে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সঙ্গীতা, ধন্যবাদ সমীরণ। একই ছবি কিন্তু নদিয়াতেও। নদিয়ার একাধিক জায়গায় তৃণমূলের প্রার্থী বিক্ষোভ। রানাঘাট পুরসভার 1 নম্বর ওয়ার্ডের প্রার্থীকে মানসিক ভারসাম্যহীন ও দুর্নীতিগ্রস্ত আখ্যা দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট বিক্ষুব্ধ তৃণমূল কর্মীদের। পোস্ট ভাইরাল হওয়ায় শুরু হয়েছে বিতর্ক। অন্যদিকে শান্তিপুর পুরসভার 21 নম্বর ওয়ার্ডের প্রার্থী উৎপল সাহাকে বদল করার দাবিতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। এ বিষয়ে জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি সুজিত মণ্ডলের সঙ্গে। সুজিত, নদিয়ার একাধিক জায়গায় তৃণমূলের প্রার্থী নিয়ে বিক্ষোভ চলছে, কি খবর রয়েছে এই মুহূর্তে? হ্যাঁ দেখো সঙ্গীতে, যেটা প্রথমেই বলি, গতকালকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষণার পর থেকেই নদিয়া জেলার একাধিক পৌরসভা এলাকায় কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিক্ষোভ দেখিয়েছেন। বিশেষ করে শান্তিপুরের 21 নম্বর ওয়ার্ডে যে প্রার্থী করা হয়েছে তার সেই প্রার্থী বদল নিয়ে তারা রাত্রিবেলায় টায়ার জ্বালিয়ে রীতিমতো বিক্ষোভ দেখাতে থাকেন এবং একই সঙ্গে বীরনগর পৌরসভা এলাকায় একাধিক ওয়ার্ডে সেই প্রার্থীগুলো তাদের মনোনীত হয়নি বলে তৃণমূলের একাংশের কর্মী সমর্থকরা তারা কিন্তু রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন এবং একই সঙ্গে রানাঘাট পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে যে প্রার্থী করা হয়েছে জ্যোৎস্না সিং, তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ, বিশেষ করে টাকা তছরূপ এবং তিনি মানসিক ভারসাম্যহীন বলেও কিন্তু আখ্যা দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে এবং একই সঙ্গে রানাঘাট 15 নম্বর ওয়ার্ডে যে তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী করা হয়েছে তাকে প্রার্থী মেনে না নেওয়ার কারণে আজ সকালবেলায় স্থানীয় কিছু তৃণমূলের নেতৃত্ব তারা কিন্তু ইতিমধ্যেই টায়ার চালিয়ে তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন। সঙ্গীতা, ধন্যবাদ সুচিত।